মিনিমাম ডাউন পেমেন্ট আমরা যদি 18,000 করি তো এই বাইকটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে চলেছি সাউ টিভিএস, আর আজকে যে বাইকটা আছে আমার কাছে সেটা আগে একবার দেখিয়ে দিচ্ছি। সেটা টিভিএস স্টার সিটি প্লাস। তো আজকে এই বাইকটার ব্যাপারেই কথা বলবো, এই বাইকটার সমস্ত স্পেসিফিকেশানের ব্যাপারগুলো, এই বাইকটা কলকাতা অন্য প্রাইস বলে দেবো, আর বলে দেবো মিনিমাম কত ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। তো সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো এই বাইকটার। তো ভিডিওটা পুরো দেখুন, আশা করি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, এই ভিডিওটাতে আপনার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। তো যদি একদম শুরুতে যদি ফ্রন্ট প্রোফাইলের কথা বলি, সবার আগে এটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে ফুলি এলইডি হেডল্যাম্প। আমি একবার হেডল্যাম্পটা একবার যখন, আচ্ছা বাইকটা স্টার্ট না করলে চলবে না, আমি যখন বাইকটা স্টার্ট করবো হেডল্যাম্পটা আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। ফুলি এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছি, তার সাথে পেয়ে যাচ্ছি আমরা হ্যালোজেন ইন্ডিকেটার্স, দুদিকে পেয়ে যাচ্ছি আমরা হ্যালোজেন ইন্ডিকেটার, তার সামনে পেয়ে যাচ্ছি আমরা টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকটা দুটো ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে উইথ ডিস্ক, একটা হচ্ছে উইদাউট ডিস্ক। আর এখানে ফ্রন্টে পেয়ে যাচ্ছি আমরা টিভিএসের, এখানে আমরা 3D ব্যাজিং পেয়ে যাচ্ছি, সামনে পেয়ে ছোট্ট একটা ভাইজার। এই বাইকটা এমন একটা বাইক যারা 110cc-র মধ্যে একটা বাইক খুঁজছেন, মানে 110cc-র মধ্যে একটা বাইক খুঁজছেন, যে বাইকটা নিয়ে ডেলি কমিউট করবেন, মাইলেজ ভালো দরকার, পাওয়ারও ডিসেন্ট দরকার, তাদের জন্য একদম বেস্ট বাইক হতে চলেছে এই বাইকটা। এবার আমি একবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা যদি বলি, তো আমি একবার বন্ধ করে একবার স্টার্ট করছি। একদম ক্লাসিক বাট খুবই ইনফরমেটিভ একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের স্পিডোমিটার যেটা অ্যানালগ, আর এখানে পেয়ে যাচ্ছি আমরা ফিউল রেঞ্জ যেটা ডিজিটালি দেখতে পাচ্ছি, এখানে আমরা ওডো পেয়ে যাচ্ছি, আর এখানে আমরা নিউট্রালের লাইট পেয়ে যাচ্ছি। দেন আমি বন্ধ করে একবার দেখাচ্ছি কী কী পাচ্ছি। দেন এখানে আমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি, এখানে সার্ভিস লাইট পেয়ে যাচ্ছি, হাই বিম লো বিম পেয়ে যাচ্ছি, দেন এখানে আমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি, এখানে আমরা FIR সিম্বল পেয়ে যাচ্ছি। তো খুবই বেসিক একদমই একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছি। এই হচ্ছে বাইকটার চাবি, যার মধ্যে TVS এর ব্র্যান্ডিং করা রয়েছে। এবার যদি আমরা সুইচের কথা বলি, এই হাতে আমরা পেয়ে যাচ্ছি সেলফের বাটন, আউট অফ ফোকাস হয়ে গেছে, ফোকাস আর সেলফের বাটন পেয়ে যাচ্ছি, আর এই হাতে পেয়ে যাচ্ছি আমরা হাই বিম লো বিম, এখানে পেয়ে যাচ্ছি টার্ন ইন্ডিকেটার্স, দেন এখানে হর্ন, আর এখানে পেয়ে যাচ্ছি আমরা পাশের সুইচ। আমি একবার ইন্ডিকেটারটা একবার আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকটা ইন্ডিকেটারটা, আমরা হ্যালোজিন ইন্ডিকেটার দেখতে পাই বাইকটার মধ্যে। দেন এবার যদি আমি রেয়ার সেকশনের কথা বলি, একদমই বেসিক একটা রেয়ার সেকশন যেরকম আমরা ডেলি কমিউটিং বাইকগুলোতে দেখে থাকি, তো একদমই নর্মাল পিছনে একটা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছি, তার সাথে পেয়ে যাচ্ছি এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল। কালারটা আমাকে যাই হোক, কালারটা আমাকে দারুণ অ্যাট্রাক্ট করছে। এই হচ্ছে বাইকটার কালারটা ডুয়েল টোন কালার পেয়ে যাচ্ছি আমরা, এখানে পেয়েছি স্টার সিডি 3D ব্যাজিং। রেয়ার সেকশনটার ব্যাপারে আগে বলে দিই, পিছনে আমরা পেয়েছি সেম আমরা হ্যালোজিন ইন্ডিকেটার্স পেয়ে যাচ্ছি, দেন এখানে আমরা নাম্বার প্লেট লাইট পেয়ে যাচ্ছি, যেটা যে লাইটটা নাম্বার প্লেট উপর পড়ে যাতে রাত্রিবেলা ভিজিবল হতে সুবিধা হয়, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা রিফ্লেক্টর পেয়ে যাচ্ছি। দেন এই হচ্ছে সাইড টু হেল, পিছনে আমরা ডুয়েল শক এক্সোবার পেয়ে যাচ্ছি, এটা রেড কালারের, যার জন্য দেখতে বাইকটা লুকটা অনেকটা বেশি ইনহ্যান্স করে দিচ্ছে। পিছনে আমরা শুধুমাত্র ড্রাম ব্রেকেরই অপশন পাই, কোনো রকম পিছনে ডিস্ক ব্রেকের কোনো রকম অপশন নেই। আর এই হচ্ছে সাইলেন্সারটা, একদমই নর্মাল একদমই বেসিক একটা সাইলেন্সার, যার মধ্যে এখানে উপরে ক্রোম রয়েছে স্টিলের। তো আর এই বাইকটার মধ্যে আমরা কিকের অপশন পেয়ে যাচ্ছি। এবার যদি আমি সিটের কথা বলি, তো এর মানে আমরা সিঙ্গেল সিট দেখতে পাই, কোনো রকম ডুয়েল সিট নেই, যেটা ডুয়েল টোন কালারের সাথে আছে, আর খুবই কমফোর্টেবল, খুবই মোটা, এই দেখতে পাচ্ছেন কতটা মোটা প্যাডিংটা, আর খুবই কুশনিং একটা সিট আমরা পেয়ে যাচ্ছি। তো কোনো রকম অসুবিধা হবে না আমাদের মোটামুটি সিটি রাইড, লং রাইড কোনো রকম অসুবিধা হবে না। রাইডার যেরকম বাইকটা রাইড করার সময় এনজয় করবে, সেম একই রকম এনজয় করতে পারবে, যে পিলিয়নে বসে থাকবে তার কোনো রকম অসুবিধা হবে না, খুবই কমফোর্টেবল। আর টিভিএসের যে লোয়ার সেগমেন্ট বাইকগুলো, যেরকম স্টার সিটি হয়ে গেলো, রাইডন হয়ে গেলো, রাইডার হয়ে গেলো, এই বাইকগুলোর সাসপেনশনের কথা যদি বলি, একটু হালকা সফটার সাইডের হয়, যার জন্য ইন্ডিয়ান রোডে আমাদের রাইড করতে কোনো রকম প্রবলেম হয় না। যদি আমাদের একটু অফরোডিং করতে হয়, কিছু খারাপ রাস্তা দিয়ে রাইড করি, তো আমাদের একদম প্রবলেম হয় না, যেহেতু সাসপেনশনগুলো একটু সফটার সাইডের হয়, আদার্স বাইকগুলোর তুলনায় আমরা একটু কমফোর্ট একটু বেশি কমফোর্টেবলি রাইড করতে পারি। তো এই চলে গেলো বাইকটার ব্যাপারে সমস্ত ডিটেলস। এবার কথা বলবো এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশান নিয়ে। এবার যদি এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশানের কথা বলি, 109.7cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলেন্ট ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.19 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 8.7 Nm। তো এই হয়ে গেলো এই বাইকটার পাওয়ার ফিগার। এবার যদি আমি ফিউল ক্যাপাসিটির কথা বলি, 10 লিটারে আমরা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি, তো 10 লিটার পেট্রোল আমরা এই বাইকটার মধ্যে পাবো। আর যদি এই বাইকটার মাইলেজের কথা বলি, মিনিমাম আমরা যদি সিটি রাইড করি, তাও এই বাইকটাতে আমরা চোখ বন্ধ করে 55-60 মাইলেজ ইজি পাবো। আর যদি হাইওয়েতে নিয়ে যাই, তো 65-এর কাছাকাছি আমরা মাইলেজ পেয়ে যাবো, একদম নো ডাউট। তো মাইলেজের দিক থেকে একদম বেস্ট বাইকদের মধ্যে একটা বলে আমার মনে হয়। তো যারা ভাবছেন একটা কমিউটার সেগমেন্ট বাইক নেবেন, মোটামুটি সিটি রাইড করবেন, লং রাইড করবেন, আর যাদের ডেলি গাড়িটা চলবে, যারা ইভেন যারা বিজনেস পারপাস গাড়ি নিতে চান, বা যারা এরকম হয়ে গেছে যে অনেকটা এজ হয়ে গেছে, একটা লাইট ওয়েট একটা বাইক চান, মোটামুটি 100-110cc মধ্যে, তাদের জন্য বেস্ট অপশান হতে পারে এই স্টার সিটি প্লাস। তো এই হচ্ছে বাইকটার আমি একবার 360 একবার দিয়ে দিচ্ছি ভিউ। এই হচ্ছে এই বাইকটার এলইডি হেডল্যাম্প, বাইকটা স্টার্ট করলেই তারপর হেডল্যাম্পটা জ্বলে। আমি একবার হাই বিমটা দেখিয়ে দিচ্ছি,
এই হচ্ছে হাই বিম আর এটা হচ্ছে নর্মাল লো বিম। তো রাত্রিবেলা আমাদের রাইড করতে কোনো রকম অসুবিধা হবে না, শুধুমাত্র এই সামনে এলইডি হেডল্যাম্পটার জন্য। তো আর এবার আমি একটু রিয়ার সেকশনে একবার টেল ল্যাম্পটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টেল ল্যাম্প, একদমই বেসিক, একদমই নর্মাল ডিজাইনিংয়ের একটা টেল ল্যাম্প। আর একবার সাইলেন্সার নোটটা একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই হচ্ছে এইবার একটা সাইলেন্সার নোট। আর এই হচ্ছে মিটারটা কিছুটা এরকম লাগে, কোনো রকম আরপিএম মিটার এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই এই মডেলটার মধ্যে। তো আমরা কোনো রকম আরপিএম মিটার দেখতে পাই না, নর্মালি আমরা এখানে স্পিডোমিটার দেখতে পাই, আদারওয়াইজ কোনো রকম আরপিএম মিটার আমরা এই বাইকটার মধ্যে দেখতে পাই না। এবার এই বাইকটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা ভেরিয়েন্ট হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট আর একটা ভেরিয়েন্ট হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট। তো এই দুটো বাইকের আমি প্রাইসটা একবার বলে দিচ্ছি। যেটা ডিক্স ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 88,645 টাকা, সেটা কলকাতা অনরোড প্রাইস আছে। আর যেটা উইদাউট ডিক্স মানে যেটা ড্রাম ব্রেক সেটার দাম পড়ে 86,195 টাকা কলকাতা অনরোড প্রাইস। আর তো এবার কথা হলো এই বাইকটা ডাউন পেমেন্টের ব্যাপারে, কত টাকা মিনিমাম ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এই বাইকটা মিনিমাম ডাউন পেমেন্ট আমরা যদি 18,000 করি তো এই বাইকটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। মাত্র 18,000 টাকা ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। তো এই বাইকটা এখন অ্যাভেলেবেল রয়েছে সাউ টিভিএসে। তো টিভিএসের আরও অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, যদি আপনারা মনে করেন যে কোনো টিভিএসের কোনো বাইক পারচেস করবেন তো শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। এই শোরুমের আরও অনেক ভিডিও আছে, এই শোরুমের আমার রাইডারের ভিডিও আছে, সেখানে রাইডার রাখা হয়েছে, এটা বুক হয়ে গেছে অলরেডি। তো আপনারা যদি ভাবেন যে একটা রাইডার পারচেস করবেন তো এই শোরুমে অবশ্যই যোগাযোগ করতে পারেন। শোরুমের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ডিসক্রিপশন দেখে শোরুমে এসে একবার যোগাযোগ করে নিতে পারেন। এবার যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই বাইকটা পারচেস করা উচিত না উচিত না, বা এই বাইকটা কাদের পারচেস করা উচিত, তাহলে আমি প্রথমেই যেটা বলবো, যারা মোটামুটি একটা এমন বাইক খুঁজছেন মোটামুটি 100-110 সিসির মধ্যে বাইক, কিন্তু যাদের একটু মাইলেজটাও দরকার, যারা মোটামুটি সিটি রাইড করবেন, ছোটোখাটো লং রাইড করবেন, হাইওয়ে রাইড করবেন, তাদের জন্য বেস্ট বাইক হতে চলেছে এটা। এই প্রাইস সেগমেন্টের মধ্যে 80,000-90,000 টাকার মধ্যে এর থেকে বেশি আর কোম্পানি কী দেবে? সেখানে আপনারা এত ফিচার্স পেয়েছি, সামনে আমরা ডিক্সের অপশান পেয়েছি, ইভেন ড্রাম ব্রেকের অপশান পেয়েছি, তার থেকে বড় কথা আমরা এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছি, সামনে আদার্স বাইকগুলোও আমরা পেয়ে যাই এই সেম ফিচার্সের মধ্যে। কিন্তু সব বাইক আমরা এলইডি ল্যাম্প পাই না, বা এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা ডিক্সের অপশান দেখতে পাই না। আর দুটো ভেরিয়েন্ট আছে, আমি যেটা আগেও বললাম ডিক্স আর ড্রাম দুটো দাম আমি বলে দিয়েছি, বাট আমি হলে অবশ্যই আমি যেটা ডিক্স ভেরিয়েন্ট সেটা আমি সবাইকে সাজেস্ট করবো, কেন কি অল্প কিছু টাকার ডিফারেন্স হচ্ছে। তো অবশ্যই আমাদের ডিস্ক ব্রেকটা আমরা যদি নিই তো আমাদের ব্রেকিং কনফিডেন্স আরও বেশি বেড়ে যাবে নর্মাল ড্রাম ব্রেকের তুলনায়। আর তার পিছনে আমরা পেয়ে যাচ্ছি এখানে চেনের একটা গার্ড পেয়ে যাচ্ছি, কোনো রকম ন্যাকেট চেন নেই, তো আমাদের চেনের পিছনে বেশি আমাদের মাথা খাটাতে হবে না, চেনটা বেশি সার্ভিসও করাতে হবে না। ন্যাকেট চেন হলে কি আমাদের বারবার লিপ করাতে লাগে, বারবার ওয়াশ করাতে লাগে, তো সে সমস্ত ঝামেলা আমাদের একদমই হবে না। আর এই বাইকটার মধ্যে আমরা পেয়ে 4-speed গিয়ার ট্রান্সফরমেশনও পেয়ে যাচ্ছি, মোটামুটি এখানে আমরা FI ইঞ্জিন পেয়ে যাচ্ছি। এই স্পেসিফিকেশন তো আপনাদের আগে বলে দিয়েছি, আমরা সিঙ্গেল হর্নের অপশান এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এক কথা যদি বলতে হয়, ভ্যালু ফর মানি যদি আপনাদের কোনো বাইক দরকার তো আপনার এই বাইকটা কনসিডার করতে পারেন, স্টার সিটি প্লাস। এই হচ্ছে স্টার সিটি প্লাস। তৈরি হয়ে গেল বাইকটার ওভারঅল একটা রিভিউ। তো আপনারা যদি মনে করেন যে বাইকটা পারচেস করবেন তো শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এতবিধ ছিল, এই ছিল বাইকটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর গাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে ঠিক আছে, অনেক একটি ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই জন্য সেভিতে বাবায়।